বন্ধুরা, আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে বন্ধন ব্যাংকের তরফ থেকে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে কি আপনাদের একটি কোর্স, ব্যাংকিং কোর্স করিয়ে চাকরি দেওয়া হবে। বন্ধুরা, এক বছরের মধ্যে এই ব্যাংকিং কোর্সটি কমপ্লিট হবে এবং তার সাথে আপনাদের 100% চাকরির গ্যারান্টি বন্ধন ব্যাংক দিচ্ছে। বন্ধুরা, এবং যে এই যে চাকরি পাবেন আপনারা, সেটা যে কোনো রাজ্যে ব্যাংকেই হতে পারে, বন্ধন ব্যাংকের যে কোনো শাখায় হতে পারে। বন্ধুরা, যে নোটিফিকেশনটি বার করেছে বন্ধন ব্যাংক, সেটি দেখার জন্য আপনাকে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, bandhanbank.com-এ। এখানে এসে বন্ধুরা আগে কেরিয়ার সাইডে ট্রিপল ডটে ক্লিক করে নেবেন। ট্রিপল ডটে ক্লিক করার পরে কেরিয়ারস অপশানে চলে যাবেন। কেরিয়ারস অপশানে ক্লিক করার পর দেখবেন বন্ধুরা, এখানে একটি নোটিফিকেশান দেখাবে। দেখানোর পরে দেখুন, জয়েন আওয়ার টিমে ক্লিক করে নেবেন বন্ধুরা। এখানে ক্লিক করার পর বাঁদিকে চলে আসবে নেক্সট জেনারেশন ব্যাংকার্স প্রোগ্রাম, এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। ক্লিক করার পরে আপনারা নোটিফিকেশানটি দেখতে পারবেন। দেখুন, নেক্সট জেনারেশন ব্যাংকার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের তরফ থেকে দেখে নিন। এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা, যে প্রথমেই বলে দেওয়া হয়েছে প্রোগ্রাম স্ট্রাকচার। বন্ধুরা দেখে নিন, এখানে বলা হয়েছে যে এক বছরের মধ্যে আপনাদের এই কোর্সটি কমপ্লিট হবে এবং তার মধ্যে 10 মাসে আপনাদের ক্লাস করানো হবে, ট্রেনিংয়ের ক্লাস, এবং 2 মাস প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। তারপরে বন্ধুরা দেখে নিন, এখানে যখন আপনাদের এই ক্লাসটি চলবে, সেই ক্লাস চলাকালীন আপনাদের প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে, দেখুন লিখে দিয়েছে। এবং তার সাথে আপনাদের পুরো 100% দেখে নিন, বলেও দিয়েছে যে এখানে পুরো 100% চাকরি আপনাকে গ্যারান্টেড দেবে। বন্ধুরা, পরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিন, এখানে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার সাথে আপনার বয়সের সময়সীমা 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, এবং আপনার 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড মানে HS এবং গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের যে কোনো দুটিতে আপনাকে ফার্স্ট ক্লাস থাকতেই হবে, তাহলে আপনি এখানে এই কোর্সের জন্য সিলেক্টেড হবেন। তারপরে দেখেন নিন সিলেকশন প্রসেস। বন্ধুরা, এবার সিলেকশন প্রসেস দেখো না, যা প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, এখানে আপনাদের পুরো কোর্সটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের একটি কাউন্সিলিং হবে। কাউন্সিলিং হওয়ার পর দেখুন বলে দিয়েছে অ্যাপটিটিউড টেস্ট, আপনাদের একটি টেস্ট হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কোর্স ফি। কোর্স ফি দেখে নিন বন্ধুরা, এক বছর আপনাদের যে কোর্স ফি যে টাকাটা থাকছে, সেটি হচ্ছে 3.5 লাখ টাকা। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আপনারা এখানে লোন নিয়েও এই কোর্সটি কমপ্লিট করতে পারেন। আপনারা প্রথমে যদি আপনারা লোন নিতে চান, তাহলে আপনাদের 1 লাখ টাকা ডিপোজিট করতে হবে, তারপরে গিয়ে আপনারা বাদবাকি যে যত টাকা লোন চান সেই লোনটি পেয়ে যাবেন। লোনটি পেয়ে যাওয়ার পরে আপনারা এই কোর্সটি কমপ্লিট করতে পারেন লোনের সাহায্যে। বন্ধুরা, যদি আপনারা এখানে কেউ অ্যাপ্লাই করতে চান, তাহলে বলে রাখি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখুন একটি ফর্ম খুলে যাবে এখানে। বন্ধুরা দেখে নিন, প্রথমেই নাম রয়েছে, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিনকোড, সিটি দিয়ে দেবেন বন্ধুরা, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাদের এখানে কোর্সের জন্য আপনারা রেজিস্টার করে নেবেন বন্ধুরা। তারপরে গিয়ে আপনাদের সিলেকশনের জন্য ডাকা হবে এবং আপনাদের বাদবাকি যে চেকিংগুলো থাকে, আপনাদের যে ভেরিফিকেশানগুলো থাকবে ডকুমেন্টসের উপর, তারপরে সেটিতে আপনারা যেতে পারবেন।